একেবারে দোকানের মতো কালোজাম মিষ্টিটা তো আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এই কালোজাম মিষ্টিগুলো বানানো খুবই সহজ, যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি কালোজাম মিষ্টি বানাবো। আর এই কালোজাম মিষ্টিটা তো বানাতে খুব সহজ বন্ধুরা, আর খেতে তো দুর্দান্ত হবে। তো বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে কালোজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। প্রথমে আমি চিনির সিরাটা তৈরি করে নেব। তার জন্য এই বাটি মেপে এক বাটি আমি চিনি নিয়েছি। আর এই চিনিটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর এই বাটি মেপে দিয়ে দেবো দু বাটি জল। তো আমরা যে পরিমাণে চিনি নেবেন তার ডবল কিন্তু জল দিয়ে দিতে হবে। আর দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। তো কালোজাম মিষ্টির জন্য চিনির শিরা কিন্তু একেবারে ঘন করলে হবে না, তো একটু চিটচিটে ভাব আসবে সেই রকম করে চিনির শিরাটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো চিনির শিরাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন হাত দিয়ে তো আপনি একটু বুঝতে পারবেন যে হাতে এরকম একটু চিটচিট করবে, এরকম হালকা যখন চিটচিট করবে তখন কিন্তু চিনির শিরা নামিয়ে নিতে হবে। তো আজকে আমার মিষ্টির জন্য চিনির শিরাটা একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে এখন আমি চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে কড়াতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখুন ঘিটা কিন্তু গলে গিয়েছে আর খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি। তো যে বাটি মেপে কিন্তু আমি এক বাটি চিনি নিয়েছি সেই বাটি মেপে এক বাটি সুজি আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি ঘিয়ের মধ্যে সুজিটা কিন্তু হালকা করে ভেজে নেব। আর উনানের জাল একদম হালকা রেখে এটা হালকা করে একটু ভেজে নিতে হবে। তো সুজিটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এই সুজিতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো এই সময় আমি সুজির মধ্যে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো গরুর দুধটা কিন্তু আগে থেকে একটু ঘন করে আমি ফুটিয়ে রেখেছিলাম, তো সেই দুধটা দিয়ে দেবো। তবে দুধটা দেওয়ার আগে দুধের মধ্যে আমি দিয়ে দেবো এই 2 ফোঁটার মতো রেড ফুড কালার। যেহেতু কালোজাম মিষ্টির ভিতরে যে একটা লাল মতো হয়ে থাকে, তো সেই জন্য আমি একটু রেড ফুড কালার ব্যবহার করব। তো আপনারা বাড়িতে বানালে তো ফুড কালারটা নাও দিতে পারেন। তো ফুড কালার খাওয়া তো শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তো দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 ফোঁটা মতো দিলেই হবে। তো রেড ফুড কালারটা দিয়ে কিন্তু দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম তো সেই বাটি মেপে কিন্তু 2 বাটি দুধ দিয়ে দেবো। তো 1 বাটি সুজির জন্য 2 বাটি কিন্তু দুধ দিতে হবে। দেখুন এই 2 বাটি দুধ আমি দিয়ে দিলাম। আর এবারে হালকা জাল দিয়ে তো কন্টিনিউ কিন্তু সুজিটা এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো জাল কিন্তু কোনোভাবে জোরে দেওয়া যাবে না, জাল এরকম হালকা দিলে তো সুজিটা কিন্তু খুব ভালো মতো সুস্থ হয়ে যাবে আর সুজিটা অনেকটা ফুলেও যাবে। তো একদম হালকা জাল দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর দেখেছেন তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হতে ডোটা কতটা শক্ত হয়ে যাচ্ছে। পুরোটা কিন্তু আরো একটু টাইট করে নেবো, তবে কন্টিনিউ ভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুজির ডোটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। ঠিক এইরকম করে একটু টাইট টাইট করে তৈরি করে নিতে হবে। আর এখন আমি নামিয়ে নেব। আর এই সুজির ডোটা তো আমি এখন একটু ঠান্ডা করে নেব।
আর এই সুজির ডোটা তো এখন কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, আর একটু উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। তো এখানে ছোট এক বাটি ময়দা নিয়েছি, তো একটু ভালো বাইন্ডিংয়ের জন্য ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দেখুন এক চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে এই চামচের চার ভাগের এক ভাগ। আর ওই একই পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এখন আমি সবকিছু কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে এটা কিন্তু একেবারে ঠান্ডা করে নেবেন না, একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই উষ্ণ গরম অবস্থায় কিন্তু এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এই মিশ্রণটা তো হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একেবারে এরকম ঠেসে ঠেসে মিশিয়ে নিতে হবে, তবে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে। আর যদি দেখা পাচ্ছেন যে আপনাদের সুজির ডোটা টাইট হয়ে গিয়েছে, তো একটু গরম জল মিশিয়ে নেবে, ঠান্ডা জল কিন্তু একেবারে দেওয়া যাবে না। আর যদি মনে করেন যে ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, তখন একটু ময়দার একটু দিয়ে দেবে, দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন সুজির ডোটা কিন্তু এইরকম নরম নরম করে, মানে হাতে লেগে যাবে সেই রকম কিন্তু নরম নরম করে একটু মিশিয়ে নিতে হবে। তো আচ্ছা সুজির ডোটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। আর এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি, আর হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আর হাতে ঘি দিয়ে তো মিষ্টিগুলো তৈরি করে নেব। আর এবার আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতে আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। তো আমি আজকে মিষ্টিগুলো লম্বা শেপে তৈরি করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো গোল শেপেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন আরো একটু মিশ্রণ হাতে নিয়ে তো আরো একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেব সাদা তেল। তো তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, সুজির মিষ্টি ভাজার জন্য তেল কিন্তু একটু গরম করে নিতে হবে, সেই গরম তেলেই তবে কিন্তু সুজির মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো তেলটা আমি গরম করে নিয়েছি, আর এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। সব মিষ্টিগুলো একেবারে হবে না, তো দুবার ধরে আমি মিষ্টিগুলো ভেজে নেব। আর মিষ্টিগুলো দিয়ে কিন্তু মিষ্টিগুলোর গায়ে কোনো রকম খুন্তি দেওয়া যাবে না, কড়াটা ধরে এরকম একটু নাড়ি চাড়িয়ে দেব। আর এখন কিন্তু জালটা একটু জোরে রাখতে হবে, আর জালটা জোরে রেখেছে মিষ্টিগুলো একটু ভেজে নেব। আর যখনই দেখবে মিষ্টিগুলো একটু মানে ছকছক হয়ে গিয়েছে, তখন কিন্তু মিষ্টিগুলো একটু নাড়ি চাড়িয়ে দিতে হবে। আর দেখুন একটা সাইড কিন্তু হালকা লাল কালারও চলে এসছে। আর এবারে কিন্তু ওনানা জালটা একটু মিডিয়াম করে আর মিষ্টিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু একটু হালকা লাল কালার চলে এসছে, তবে আরে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু কালো জল মিষ্টিগুলো একটু কালো কালো হয়, তো সেই জন্য আরও একটু আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো কালো জল মিষ্টিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু ঠিক এইভাবে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন এইরকমভাবে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আর ওই একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত কালো জাম মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার আমি চিনি সিরাটের ঢাকাটা খুলে নেব। আর দেখুন চিনি শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, হালকা কিন্তু গরম আছে, আর এই হালকা গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলোও কিন্তু হালকা গরম আছে, এই অবস্থা কিন্তু
সমস্ত মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনি শিরার মধ্যে দিয়ে মিষ্টিগুলো আমি এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এখন আমি কালো জাম মিষ্টিগুলো ঢাকা দিয়ে মোটামুটি এক ঘন্টা রেখে দেবো। আর এক ঘন্টা রাখলে তো ওই মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু চিনি শিরাটা ঢুকে যাবে। তো এক ঘন্টা পর আপনাদের দেখাবো আজকের এই কালো জাম মিষ্টিগুলো কেমন হয়েছে। তো এক ঘন্টা পর আমি মিষ্টি থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা চিনি শিরার মধ্যে তো মিষ্টিগুলো কতখানি করে ফুলে গিয়েছে, আর চিনি শিরাটা কতটা একদম শুষে গিয়েছে দেখুন, কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো একটা মিষ্টি তো অবশ্যই আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা আজকে কালো জাম মিষ্টিটা কতটা সুন্দর নরম হয়েছে দেখুন, দেখেছেন তো একেবারে কিন্তু নরম তুলতুল করছে, কতটা সুন্দর হয়েছে আজকের এই কালো জাম মিষ্টিগুলো, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এখন আমি কালো জাম মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। বন্ধুরা আজকের এই কালো জাম মিষ্টিটা দারুণ কিন্তু লোভনীয় হয়েছে, আর প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই কালো জাম মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, তো দেখেই কিন্তু মুখে জল চলে আসবে এতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। আর দেখলেনই তো বন্ধুরা কত সহজে বাড়িতে একেবারে দোকানের মতো কালো জাম মিষ্টি বানিয়ে ফেললাম। আপনারা বাড়িতে আমার মতো করে কিন্তু খুব সহজেই এইভাবে কালো জাম মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আজকের এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।